বন্ধুরা, আজকের গল্প পালিত মেয়ে। টুনি, তুমি আজকেও কান্না করছো কেন বলো তো? আমার নিঃসন্তান হয়েছি তাতে কি বলো? ঈশ্বর চাইলে সব হবে, তুমি আর কেঁদো না তো। কাঁদবো না কেন বলো টোনা, কতদিন হলো আমাদের বিয়ে হবার, কিন্তু আমি এখনো মা হতে পারলাম না। আমার একটা সন্তানের বড় শখ টোনা, আমি কি কখনো মা হতে পারবো না বলো? ধৈর্য ধরো টুনি, সব হবে। এখন মন খারাপ করে বসে থেকো না তো, আমার খিদে পেয়েছে, কিছু রান্না করো। আর শোনো, আজ খাবার খাওয়া শেষে দুজন বনে ঘুরতে বের হব, তুমি তৈরি থেকো। টোনার কথা শুনে টুনি স্বাভাবিক হয়ে রান্না করতে যায়। টুনি, আজ রান্নাটা অনেক মজা হয়েছে গো, সত্যি তোমার হাতে জাদু আছে, তোমার হাতের যে কোনো খাবার অনেক মজা হয়। তাই নাকি টোনা, তাহলে আরেকটু খাবার নাও। না টুনি, অনেক খেয়ে ফেলেছি, আজ আর নয়। তুমি এখন তৈরি হয়ে নাও তো, আমরা এখন ঘুরতে যাব নদীর পাড়ে। তারপর খাবার শেষে টুনি তৈরি হয়ে নেন আর টোনা টুনি একসাথে নদীর পাড়ে ঘুরতে চলে যায়। এমন সময় ওরা একটি কান্নার শব্দ শুনতে পায়। টোনা, নদীর পাড়ে কে ওভাবে কাঁদছে, চল তো গিয়ে দেখি। তারপর টোনা টুনি সেখানে যায় আর গিয়ে দেখে একটি টুনটুনি পাখি মৃত অবস্থায় পড়ে আছে আর তার পাশে একটি ছোট্ট ছানা বসে বসে কাঁদছে। টোনা, মনে হয় এই টুনটুনি পাখি মারা গেছে, আর ও মেয়ে ভাবে কাঁদছে। চলো টোনা, আমরা এই টুনটুনির সৎকারের ব্যবস্থা করি, আর আমরা যেহেতু নিঃসন্তান তাই এই ছানাটির দায়িত্ব আমরাই নেই। তুমি একদম ঠিক কথা বলেছ টুনি, আমিও মনে মনে এটাই ভাবছিলাম। তবে চলো, আজ থেকে আমাদের পালিত মেয়ে। তারপর টোনা টুনি সেই মৃত পাখির সৎকার করিয়ে ছানাটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। টুনি, আমাদের মেয়ের নাম রাখলাম টুকি, আজ থেকে ওকে আমরা নিজের মেয়ের মতো ভালোবাসবো। টোনা টুনি টুকিকে অনেক ভালোবাসতো, অনেক সুখেই ওদের দিন কাটছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে টুনিও একটি ডিম দেয়। টোনা, আমার ভীষণ খুশি লাগছে গো, আমি ডিম দিয়েছি, আমার ছানা হবে, আমি আমার ছানার মুখ থেকে মা ডাক শুনবো। টোনা, তবে এবার আমি ডিমে তা দেই গো, তুমি বরং কাজে যাও। ঠিক আছে টুনি, তবে আমি কাজে যাচ্ছি। তবে শোনো, ডিমে তা দিতে গিয়ে আমার টুকি মাকে ভুলে যেও না, আবার মেয়েটার দিকে নজর দিবে কেমন? এ কথা বলে টোনা কাজে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। টুনি ডিমে তা দেওয়ার পর থেকে টুকির দিকে আর ভালোভাবে নজর দিত না, ছোট্ট টুকি সারাক্ষণ খেয়ে না খেয়ে ঘুরে বেড়াতো। টোনা বাসায় এলে টুকির যত্ন নিত। দেখতে দেখতে টুনির ডিম ফুটে একটি সুন্দর মেয়ে ছানা বের হয়। টোনা টোনা, দেখো আমাদের মেয়ে দেখতে কত মিষ্টি হয়েছে। হ্যাঁ টুনি, একদম টুকির মতো হয়েছে, তাই আমি আমার মেয়ের নাম দিলাম খুকি, টুকির বোন খুকি। এসব কথা বলে টোনা কাজে চলে যায়, কিন্তু টোনার জীবিত বাড়িতে ফিরতে পারে না। টোনার মৃতদেহ কালুকাক বাড়িতে পৌঁছে দেয়। টোনা একটি দুর্ঘটনায় মারা যায়। বাবা, ও বাবা, বাবা তুমি কথা বলছো না কেন? ওটু বাবা, এই দেখো আমি তোমার মেয়ে টুকি। ও বাবা বাবা, তুমি আমাকে খাবে না বাবা, আমাকে ঘুম পাড়াবে না বাবা। টুকি ওর বাবার জন্য অনেক কাঁদতে থাকে, কিন্তু ওর বাবা তো ফিরে আসবে না। টোনার মৃত্যুতে টুকির জীবনে অন্ধকার নেমে আসে, টুনি অনেকটা বদলে যায়। টুকি, এই টুকি, তোকে কখন বলেছি আমার মেয়েকে খাবার দে, কিন্তু তুই শুনছিস না, এক্ষুনি খাবার দে বলছি। আহারে, আমার মেয়েটার মুখ একদম শুকিয়ে গেছে, দাঁড়া মা দাঁড়া, এক্ষুনি খাবার আসবে। এই হতচারী, দাঁড়িয়ে কি দেখছিস, হ্যাঁ খাবার আন বলছি। তারপর টুকি তাড়াতাড়ি করে খাবার এনে দেয়।
এভাবে কষ্টে টুকির দিন কাটতে থাকে। টুকি, হাই টুকি, তাড়াতাড়ি আমাকে এক কাপ চা দে তো। ঠিক আছে বোন, আমি এক্ষুনি টুকি চা বানিয়ে দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর। তারপর টুকি তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে আসে আর খুকিকে খেতে দেয়। চা মুখে দিয়ে খুকি অনেক রেগে যায়। হাতুছারি মেয়ে, এসব তুই কি বানিয়েছিস হ্যাঁ? একদম মুখে দেওয়াই যাচ্ছে না, কাজকর্ম ভালো করে শিখিসনি নাকি তুই বল তো? এই কথা বলে খুকি সবগুলো গরম চা টুকির শরীরে ফেলে দেয়। ও মা, মা মরে গেলাম মা, আমরা শুয়ে খুব চলছি মা, আমার অনেক কষ্ট হচ্ছে বোন, এটা তুই কি করলি বোন, আমি মনে হয় আর বাঁচবো না বোন। গরম চায়ের আঁচে টুকি অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে খুকি যখন স্কুলে যাবে, টুকি আমার স্কুল ড্রেসটা খুঁজে পাচ্ছি না, তোকে যে বলেছিলাম আমার স্কুল ড্রেস পরিষ্কার করতে, তুই কি করিসনি নাকি বল তো? বোন, আমার কাল গরম চায়ের আঁচে হাত পুড়ে গেছে রে, তাই আর কাজ করতে পারিনি, আমার ভুল হয়ে গেছে রে, আর এমনটা হবে না। হ্যাঁ, তোর তো সব সময় সব কাজেই ভুল হয়, আমি বুঝি না মা তোকে কেন এই বাড়িতে রেখে দিয়েছে, তুই তো আমার নিজের বন্ধুস, তুই মায়ের পালিত মেয়ে, তাহলে কেন যে এখানে তোকে রেখেছে কিছুই বুঝতে পারছি না আমি। খুকি যখন এসব বলছিল তখন টুনি সেখানে চলে আসে। তুই ঠিক বলেছিস খুকি, ও তো আমার নিজের মেয়ে না, পালিত মেয়ে, তবে জানিস মা এমনিতেও আমাদের একটা কাজের মেয়ে দরকার ছিল, তাই ওকে রেখেছি, তাই ওই কাজের মেয়ের কথায় তুই রাগ করিস না তো। মার বোনের কথা টুকে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, তুমি আমাকে একে রেখে চলে গেলে কেন বাবা, এখন দেখো মা আমার সাথে কেমন আচরণ করছে, মা একদম বদলে গেছে বাবা, মা আর আগের মতো আমাকে ভালোবাসে না। এইসব বলে টুকি অনেক কাঁদতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুকি শোন, বাড়িতে পানি শেষ হয়ে গেছে, তুই পাশের কুয়ো থেকে এক্ষুনি পানি নিয়ে আয় তো, আর শোন খুকিকে সাথে নিয়ে যাবি, আর একদম চোখে চোখে রাখবি। তারপর টুকি খুকিকে নিয়ে পাশের কুয়োতে পানি আনতে যায় আর হঠাৎ খুকি কুয়োতে পড়ে যায়। আমাকে বাঁচা দিদি, আমি আর তোর সাথে কখনোই খারাপ ব্যবহার করব না দিদি, আর অত্যাচার করব না তোকে, আমাকে তুই ক্ষমা করে দে দিদি, আর আমাকে এখান থেকে বাঁচিয়ে নে, হ্যাঁ দিদি বাঁচা আমাকে। তারপর টুকি একটি রশি কুয়োতে ফেলে। এই রশি দিয়ে উঠে পড় বোন, একদম ভয় পাস না। তারপর খুকি রশি ধরে উঠে পড়ে আর ওর নিজের ভুল বুঝতে পারে আর টুনিকেও সবটা খুকি খুলে বলে। সবটা শুনে টুনি ওর ভুল বুঝতে পারে আর টুকির কাছে ক্ষমা চায়। এরপর ওরা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।